আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, হয়তো বা আমার কথাগুলো শুনে অনেকের কাছে খারাপ লাগতে পারে, বিশেষ করে প্রবাসীদের পরিবারের কাছে। সেটা হলো, প্রবাসী ভাইয়েরা নিজের কষ্ট উপার্জিত অর্থ যতটুকু পারেন, যতটুকু সম্ভব নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আপনি যখন প্রবাসে কখন দেশ চলে আসবে ঠিক নেই, আপনি হঠাৎ করে দেশ চলে আসলেন, হঠাৎ করে কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দিল, কয়েকজন বাইরে তেমন কথা হয়েছে, কারণ তাদেরকে কোম্পানি কথা নাই বাতা নাই হুট করে এয়ার টিকিট দিয়ে বলে আগামীকাল তোমার ফ্লাইট। তো একজন ভাই কল দিয়ে বলো, ভাই আমাকে টিকিট দরাই দিছে, এখন দেশে চলে গেলে আমি শেষ, আমি কোনো কিছু করতে পারি না, কোনো টাকা পয়সা নাই, আমি বাড়িতে একটা কাজ ধরেছি, সেখানে আমার প্রায় 7 লক্ষ টাকা ঋণ আছে, এখন যদি আমি দেশে চলে যাই তাহলে আমার কি হবে, আমি কি থাকতে পারবো? তখন তাকে আমি বললাম যে এয়ার টিকিট যদি কোম্পানি ধরিয়ে দেয় তাহলে কিছু করার নেই। আমি তখন জানতে চাইলাম যে আপনি সিঙ্গাপুরে কত বছর হলো, সে বলো 11 বছর। আমি বললাম 11 বছর সিঙ্গাপুরে আপনাকে নিজের চলার মতো কিছু রাখার নাই? উনি বলেন যে ভাই আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। কি বলবা, এমন শত শত হাজার হাজার প্রবাসী আছে যাদের এখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যাই উপার্জন করে তাই বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ প্রবাসী চিন্তা করে পরিবার ভালো থাকলেই আমি ভালো থাকবো। কিন্তু যখন আপনি হুট করে দেশে চলে আসবেন, বেকার হয়ে যাবেন, তখন পরিবার কিন্তু বুঝতে চাইবে না যে আপনার কাছে টাকা আছে কি নাই। আপনি আসার পর পর যদি বাড়িতে বলেন যে আমার কাছে কোনো টাকা নাই, হাত কাছে টাকা নাই, বাজার করার টাকা নাই, কিছু টাকা ধার দেন, দেখবেন আপনার আপনজন তখন কি উত্তর দেয়, কানাঘুষা করবে যে ও লক্ষ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে রেখে এখন আমাদের কাছে এসে অভিনয় করতেছে যে টাকা নেই। এটা চরম বাস্তবতা। সেজন্য বলি নিজের উপার্জিত অর্থের মিনিমাম 20% নিজের জন্য রাখতে হবে। কেন রাখতে হবে? আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন, কত সুস্থ মানুষ হঠাৎ করে ওই স্ট্রোক করে মারা যাচ্ছে, ভ্যাকসিন করে মারা যাচ্ছে, হুট করে কি হয়ে যায় বলা যায় না, আর অসুখ বিসুখ তো বলে গিয়ে আসে না, আল্লাহ পাক কখন কেন অসুস্থ করে দেয় আমরা কেউ জানি না। ওই 20% অর্থ যদি আপনি নিজের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু নিজের চিকিৎসাটা নিজে করতে পারতেছেন, এবং হঠাৎ করে কোম্পানি দেশে ফেরত পাঠিয়ে দিল, ওই অর্থটা দিয়ে আপনি আবারও প্রবাসে যেতে পারলেন। এই কথাগুলো কেন বললাম, গতকালকে একজন ভাই আমার সাথে যোগাযোগ করছে, তিনি দেশে আসছেন মাত্র 5 মাস হয়েছে সিঙ্গাপুর থেকে, এখন তার কাছে চা খাওয়ার টাকা নাই। ভাইটি আমার অফিসে আসলেন দেখা করতে, এসে আমার কাছে পাসপোর্ট দিয়ে বলে ভাই যেমনি হোক আমাকে ফ্রিতে বিনামূল্যে প্রবাসে পাঠানোর ব্যবস্থা কর। তা আমি ওনার চেষ্টা করলাম, উনি যেই কাজ জানে, উনি কাজ জানেন ধরো পেন্টিং এর কাজ, আমি কয়েকটা এজেন্সির সাথে যোগাযোগ করলাম, তারা বলো যে অর্ডার নেই, যদি অর্ডার থাকতো ওনাকে আমি হয়তো বলতাম যে যেমনি হোক উনি তো এই বিপদগ্রস্ত ভাবে আসছেন, ওনাকে যাতে কম খরচে পাঠানোর ব্যবস্থা করা, কিন্তু এই অর্ডার পাইনি, হেল্প করতে পাইনি। তো ভাইটি পরে আমাকে এখনো আশায় আছে, তাই না যেতে পারছেন কিনা, আমি সে যদি তার টাকা থাকতো সঞ্চয় রাখতো 20%, তাহলে কিন্তু সেইভাবে জায়গা থেকে ঘুরতে হতো না, যদি আমাকে বিনামূল্যে ফ্রিতে পাঠানোর ব্যবস্থা করেন, এরকম বলতে হতো না। সে নিজে বন্ধু বলতো ভাই আমার কাছে টাকা আছে, আমার জন্য একটা ভিসা দেখেন, আমি আমার প্রপার্টি চলে যাবো। সেই জন্য যাই উপার্জন করবেন না কেন, তা 20% নিজের অ্যাকাউন্টে নিজের কাছে রাখার চেষ্টা করবে। আমার কথাটা হয়তো বা প্রবাসী ভাই অনেকে নেগেটিভলি নেবে বা তার পরিবারে খারাপ ভাবতে পারে, ভাবলে কিছু বলার নাই, কারণ দিন শেষে আমাদের কেউই কেউ না, আপনার কাছে টাকা আছে, পকেটে টাকা আছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিছুর অভাব নেই। আপনি বিশেষ না করে যারা আমার ভিডিওটা দেখছেন তারা হঠাৎ করে দেশে আসেন, এসে দেখবেন যে মানুষের মুখ উন্মোচন হয়ে যাবে, আসলে কে কতটুকু চায়, আপনাকে চায় না আপনার অর্থকে চায়। তাই আপনি যতই উপার্জন করেন, মাসে $100 বেতন পেলেও 20% নিজের কাছে রাখবেন, $80 পরিবারকে দেবেন। জানি আমার কথা শুনে অনেকে মোটিভেট হয়েছে, গত বছর অনেক ভাই ফোন দেওয়া যে আপনার কথা শুনে ভাই আমি অ্যাকাউন্ট করেছি, মোটামুটি মাসে $100 করে রাখতেছি। আবার অনেকে বলছে ভাই সম্ভব না, যে ঋণ আছি এইটা এটা করতে গিয়ে নিজে খাওয়ার টাকা বাদ দিয়ে আর 1 টাকা রাখা সম্ভব না, আমি পারবো না ভাই, কি করবো ভাই, এই অবস্থায় আছি, বেতন কম পাই। হ্যাঁ, বেতন কম পাই, ওর মধ্যে চেষ্টা করবেন, আর যদি একেবারে সম্ভব না হয় তাহলে যে ঋণ আছে ঋণ পরিশোধ করার পরে হলেও রাখার চেষ্টা করবেন। দিন যাবে মনে করবেন যে আপনার সামনের দিনগুলো আরো কঠিন হবে, আপনার যে বর্তমান দিনগুলো যে সহজ মনে করতেছেন সামনের দিনগুলো আরো কঠিন হবে, আরো চ্যালেঞ্জিং হবে, আরো অর্থ দরকার হবে। তাই চেষ্টা করবেন নিজের কথা পাবো, নিজের জন্য কিছু করার জন্য। তা বেশি কথা বানাবো না, কমেন্ট করে জানাবেন আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।